Hello friends, welcome to Cooking Studio. আজকে আমি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের আরেকটি রেসিপি দেখাবো। সেটা হচ্ছে বিফ চিলি অনিয়ন। এটাও কিন্তু খুব ফেমাস আর আমার রেসিপি ফলো করে বানালে একদম সেম টু সেম চাইনিজ রেস্টুরেন্টের যে ফ্লেভার সেই স্বাদ আপনারা ঘরে বসে পাবেন। এর জন্য আমি এখানে বিফ নিয়েছি প্রায় আড়াই কাপের মতো। কীভাবে সিদ্ধ করেছি কি করেছি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি এক কাপের মতো, এভাবে ফালি করে কেটে নিয়েছি। বেল পেপার আছে হাফ কাপের মতো, এটাও ফালি করে কাটা। কাঁচামরিচ আছে স্বাদ মতো, কিছু শুকনো মরিচ কুচি করে নেওয়া আছে। এছাড়া সয়া সস, সুইট চিলি সস আর কেচাপ, এই তিনটা এক টেবিল স্পুন করে নিয়ে আমি একটা বাটিতে এক চা চামচ সুগার সহ মিশিয়ে নিয়েছি। দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এছাড়া লাগবে ঘি। বিফটাকে এরকম পাতলা স্ট্রিপসের মতো করে কেটে নিয়েছি। এরপরে দুটো এলাচ, একটা ছোট তেজপাতা, তিন চার টুকরা লং, এক টুকরা দারচিনি, এক চা চামচ আদার পেস্ট, এক চা চামচ রসুন পেস্ট দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করে পানিটা একেবারে শুকিয়ে ফেলব। আর সাথে দিব পরিমাণ মতো কড়াইতে ঘিটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। গরম করে এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো মরিচ, আর এরপরে কাঁচামরিচ আর বেল। জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব সেই সস। এবার এর মধ্যে দিব পানি। পানি দরকার হলে কিছুক্ষণ পরে আবার দিব এবং ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এই সস আলা পানিটা গরম হয়ে যায়। যখন পানিটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিব গার্লিক পাউডার। আপনারা যদি গার্লিক পাউডার না পান বা ইউজ করতে না চান সেই ক্ষেত্রে আপনারা কিছু রসুন কুচি করে নিয়ে একেবারে রান্নার শুরুতে ভেজে তারপরে আমি যে প্রসিডিউর চালিয়েছি সেটা করতে পারেন, তাহলেই সেম ফ্লেভার পাবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি সেই সিদ্ধ করা বিফ। বিফটা দিয়ে আরেকটু ওয়েট করব ঘন হওয়ার জন্য, যেন সসটার পানিটা বিফের মধ্যে একটু ঢুকে আর আরেকটু ঝোলটা টেনে ঘন হয়ে আসে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়বো, না হলে লাম্পস হয়ে যেতে পারে। আর একটা খেয়াল রাখবেন যে যদি আপনাদের মনে হয় যে আমি যে পরিমাণ সস দিয়েছি আপনাদের টেস্টের সাথে ঠিক যাচ্ছে না, আপনাদের যদি মনে হয় যে না চিনিটা মনে হয় একটু বেশি হলে ভালো হতো বা এটা মনে হয় একটু কম হলে ভালো হতো, তাহলে সসটা অ্যাডজাস্ট করে নেবেন। বিকজ এক একজনের ফ্লেভার এক এক রকম, কিন্তু রেসিপি কিন্তু সেম রাখবেন। জাস্ট আপনারা সসটা কম বেশি করে নিতে পারেন। এই যে দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ঘন হয়ে এসেছে। আর হিটটা সবসময় হাই হিটে রাখবেন, কারণ চাইনিজ রান্নার এটা কিন্তু একটা সিক্রেট, বা এটা বলতে পারেন যে ওরা সব সময় সেটা রেস্টুরেন্ট হোক বা ঘরে হোক ওরা খুব হাই ফ্লেমে রান্না করে। এখন আমি হয়ে গেল বিফ চিলি অনিয়ন। আপনারা ঘরে করে দেখেন, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে যাবেন না। এছাড়া আমার আরও রেসিপিস আছে, চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, সেগুলো ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমার রেসিপিস ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।